খবরে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, কার্তিকাটা, জয় সন্তোষীমা মার্কেট, বর্ধমান 7130303। ব্যাংকিং সিস্টেম ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হলো শুক্রবার। একদল দুষ্কৃতী বিএনআর ও গাড়ি আটকে কাগজ দেখতে চায়। ভবিষ্যৎ কর্মপন্থা ও সাইবার সিকিউরিটি এবং সাইবার ক্রাইম নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। সাত দফা দাবির ভিত্তিতে সারা ভারত কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের কর্মীরা একটি বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। শুক্রবার তামাকমুক্ত পরিবেশ করার লক্ষ্যে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো। শুক্রবার বাম নেতৃত্ব খাদ্য আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ দিবস পালন করল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। শুক্রবার শহর বর্ধমানে অর্থ সংগ্রহ চালালো একটি সংস্থা। কেরলে বন্যা দুর্গতদের সাহায্যতে এই রূপ উদ্যোগীত হয় অসংখ্য মানুষ এদের মুক্ত হস্তে দান করেন। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি নতুন লাইব্রেরি উদ্বোধন হলো। নতুন লাইব্রেরিটি স্থাপিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের উষা গ্রামে। অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেয়ারি। আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে চাঁচলছড়ি পড়লো। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার কৃষ্ণনগরের 34 নম্বর জাতীয় সড়কে। কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে রাজমুরাদ শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। আইএনটিটিইউসির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কুলটি রামনগর শোলের খনি অফিসের সামনে। ক্ষুব্ধ শ্রমিকরা দাবি তোলেন তাদের সমস্যা সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়াতে। মৃত ব্যক্তির নাম শেখ মুকিত। মৃত্যু ঘিরে এলাকায় শোকেচ্ছা নেমে আসে। জামুরিয়া থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। বীরভূম জেলা প্রশাসন এলাকাবাসীদের নিয়ে একটি বৈঠক করলেন শুক্রবার। দ্বিবিশের নতুন কোলমাইন তৈরি নিয়ে এদিন আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। গ্রামবাসীদের দাবি মেনেই কাজ শুরু হবে বলে এদিন সিদ্ধান্ত গৃহীত হয়। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। চন্দন সরণকে স্মরণসভা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই স্মরণসভাটি অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম সীমান্ত লাগোয়া ঝাড়গ্রামে। পরিবারের পাশাপাশি অন্যান্য স্মরণসভায় উপস্থিত ছিলেন। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দ বার্তা। টাটা জামালপুর এক্সপ্রেসে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে চাকার ঘর্ষণের ফলে আগুন লেগেছে, যদিও আগুনের কারণে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। ব্যাংকিং সিস্টেম ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হলো শুক্রবার। আরবিআইয়ের উদ্যোগে এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের আশা, এর ফলে উপকৃত হবেন অনেকেই। ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাংকিং সিস্টেম অবগত করার লক্ষ্যে একটি ক্যাম্প অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শেহারাবাজার চন্দ্রকোনা ইনস্টিটিউশনে। আরবিআইয়ের উদ্যোগে এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আজ আমার শেয়ার বাজার সিকি ইনস্টিটিউশনে আরবিআই এবং আমাদের যে শেয়ার ব্রাঞ্চ ইউকো ব্যাংক, তাদের উদ্যোগে ব্যাংকিং সিস্টেম সম্বন্ধে ছাত্রদের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হচ্ছে, প্রোগ্রাম চলছে। আরবিআই থেকে যারা আধিকারিক গিয়েছিলেন তারা তাদের ডিটেলস সবকিছু বলেছেন।
বর্ধমান অফিস ইউকো ব্রাঞ্চ এবং শেয়ারা বাজার ইউকো ব্রাঞ্চ তারা এসেছেন, পুরো সিস্টেমটা বোঝাচ্ছেন। বিশেষ করে আমাদের এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে ব্যাংকিং ছাড়া আমরা অচল। সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমাদের স্যালারি থেকে শুরু করে কেনা বেচা সমস্ত কিছু, বাই করা সব কিছুই কিন্তু হচ্ছে তোর ব্যাংকিং সিস্টেম। তো সেই সিস্টেমে যাতে আমরা চিট হতে না পারি, আরও ভালোভাবে কীভাবে ইউটিলাইজ করা যায়, ব্যাংকে না গিয়েও কীভাবে এই আমরা সার্ভিসটা পেতে পারি, সে সমস্ত নিয়ে একটা চলছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং আশা করি ছাত্রদের এটা খুব হেল্পফুল হবে, শুধু ছাত্রদের নয় এটা আমাদেরও খুব হেল্পফুল হবে। স্কুলের ছাত্রছাত্রীদের কাছে উদ্যোক্তাদের পক্ষ থেকে ব্যাংকিং বিষয় যথাযথভাবে তুলে ধরা হয়। আয়োজকদের আশা, এর ফলে উপকৃত হবেন ছাত্রছাত্রীরা। অ্যাকচুয়ালি আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বহুদিন ধরে এই ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম শুরু হয়েছে, বহুদিন, সিন্স 2008। আমরা প্রচণ্ড রিমোটেস্ট পার্টে চলে গেছি, গিয়ে আমরা বিভিন্ন জনে বক্তব্য দিচ্ছি, তাদেরকে প্রচার করছি। কী প্রচার করছি? প্রচার করছি ফিনান্সিয়াল লিটারেসি। লিটারেসি এক অক্ষরই করতে লিটারেট সবাই, কিন্তু লিটারেসি বলতে ফিনান্সিয়াল লিটারেসি, ব্যাংকের কী কী কমপ্লেন হলে ব্যাংকের কাছে অভিযোগ জানাতে কোথায় যেতে হবে, তারপরে ডিজিটাল ব্যাংকিং, এখন আমরা আস্তে আস্তে শিফট করে যাচ্ছি ক্যাশলেস সোসাইটির দিকে এগোচ্ছি, সেই জন্য আমরা ডিজিটাল ব্যাংকিং নিয়েও এখানে বলতে চাইছি। বললে আমার মনে হয় স্কুল, আমরা যা জানি স্কুল স্টুডেন্টদের যে যদি আমরা ট্যাপ করতে পারি তাহলে তারা প্রতিবেশীকে বাবা মাকে জানাতে পারবে। কোন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা ব্যাংকের ফিচার, সমস্ত ব্যাংক যা যা ব্যাংকে যাওয়ার দরকার, মহাজনদের থেকে ব্যাংকে বার করে আনা, ব্যাংক ছাড়া কোথাও ইনভেস্টমেন্ট যেন না করা হয়, এই জন্যেই আমাদের এই প্রোগ্রাম। এবং শেহরাবাজার থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রাও পরবর্তী খবরে, একদল দুষ্কৃতী বিএলআরওর গাড়ি আটকে কাগজ দেখতে চায়, পুলিশ এ ব্যাপারে নজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লকের ভুয়েরা বটতলা এলাকায়। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লকের বিএলআরও শুক্রবার বালির গাড়ি চেকিং করেন। 2 নম্বর ভুয়েরা বটতলা থেকে গাড়িগুলিকে পিছু ধাওয়া করে বন নবগ্রামের কিছু যুবক। ওই যুবকরা গাড়িগুলিকে আটকালে গাড়ির চালক গাড়ি ছেড়ে চলে যায়। ওই যুবকরা বিএলআরওর গাড়ির কাগজ দেখতে চায়। সেই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ এক যুবককে গাড়িতে বসিয়ে রাখে। ওই যুবকদের সাথে পুলিশের বচসা শুরু হয়। পরে আউশগ্রাম থানার আইসি, গুসকরা বিট হাউসের ওসি ও ছোড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 9 জনকে আটক করে। বালির গাড়ি ধরেছিল যথারীতি ধরেছে, আমরা কিছু বলিনি, আমরা ছিলাম এখানে। তারপর যথারীতি ওদেরকে পূর্ণ জিজ্ঞাসা করার পর আমরা বললাম, স্যার আপনারা যে বালির গাড়ি ধরেছেন, তো আমাদের গাড়ির পেপারটা আমরা দেখেছি, আমাদের জনসাধারণ অধিকার পেপার দেখা, সব জায়গায় দেখা, তো আমরা দেখব। ওরা বললেন না, পেপার আমরা দেখাবো না, কোনো মতেই দেখুন, আইসি দেখাচ্ছে। আইসি বলেছে নাকি ফোন করে যে আমাদের অফিসের গাড়ি বা আমাদের সরকারি কোনো গাড়ি কোনো কাগজপত্র লাগে না, আইসি বলেছে। আর কি কে বলেছে জানি না, অনেক কিছু বলেছে যে আমাদের সরকারি গাড়ি কোনো পেপার লাগে না, আমাদের সরকারি গাড়ি এমনি পেপার ছাড়া চলে। তোমরা কত সময় আটকেছিল? আমরা আধা ঘন্টা আগে থেকে আটকেছে গাড়ি। কি বলেছে? আমরা চাইছি যে স্যার আপনি যে আটকেছেন, আমাদের দেখার দরকার নেই, আপনাদের গাড়ির পেপারটা আমরা দেখবো। আমরা তো দিন রাত চেক করছেন, আমরা সবই জানি যে যা হয়েছে, বালি গাড়ি ওভারলোড আছে, যা হয়েছে আমরা দেখবো না। আমরা চাইছি যে আপনার গাড়ির পেপারটা ওকে আছে নাকি সেটা আমরা দেখতে চাইছি। বালির গাড়ি ধরছেন কিন্তু আপনার গাড়ির পেপার ঠিক নাই, এটা কি করে হয়? আপনার রোডে চলছেন, ওর রোডে চলছে, ওভারলোড নিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার গাড়ির পেপারটা আমার ওকে চাই। এখন কি হয়েছে বর্তমানে? এখন বর্তমানে আমাকে অ্যারেস্ট করেছে, বলছে আমি মদ্যপস্থায় আছি, আমি গাড়ি ধরেছি, এই করেছি, আমাকে মানে জোর জুলুম করছে। কি নাম তোমার? আমার নাম আতিয়ার শেখ। আউশগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। ভবিষ্যৎ কর্মপন্থা ও সাইবার সিকিউরিটি এবং সাইবার ক্রাইম নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। কর্মশালাটি অনুষ্ঠিত হয় রায়নায়। এদিনের এই কর্মশালায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলার রায়না এক বিডিও অফিসের সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মশালায় ভবিষ্যৎ কর্মপন্থা ও সাইবার সিকিউরিটি এবং
সাইবার ক্রাইম নিয়ে উপস্থিত বক্তারা আলোকপাত করেন। আমার ছবি দিয়ে অন্য কোনো নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হলো এবং সেই অ্যাকাউন্ট থেকে যেটা করা হচ্ছে যে আমার বন্ধুদের সার্কেলে বা অচেনা কোনো সার্কেলে মাঝে মাঝে কথা বলা হচ্ছে। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষে কোন পথে গেলে চাকরির সন্ধান পাবে সে বিষয়ে আলোচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না এক ব্লকের বিডিও, রায়না থানার পুলিশ আধিকারিক ও শ্যামসুন্দর কলেজের অধ্যাপক। শ্যামসুন্দর কলেজে মূলত আমাদের প্রশাসনের তরফ থেকে একটা কেরিয়ার কাউন্সেলিং আর সাইবার সিকিউরিটির উপর একটা প্রোগ্রাম করা হয়েছিল। তো এখানে কলকাতা থেকে মাধবীলতা বলে যে এনজিও আছে ওনাদেরকে কন্ট্যাক্ট করে আমরা কলেজে প্রিন্সিপাল সাহেবের সাথে কন্ট্যাক্ট করে আমরা আজকে প্রোগ্রামটার আয়োজন করেছিলাম। তো কেরিয়ার কাউন্সেলিংয়ের ব্যাপারে যে প্রোগ্রামটা সেটা কলেজ স্টুডেন্ট যারা আছে, যারা নতুন এখানে ভর্তি হয়েছে কলেজে, স্কুল থেকে পাস করে এসেছে যারা, তারা কোন স্ট্রিম বেছে নেবে বা তারা পরে ভবিষ্যতে কোন দিকে গেলে তাদের সুবিধা হবে, কোন লাইনে গেলে তারা প্রতিষ্ঠিত হতে পারবে, তো সেই ব্যাপারে আমাদের এই আজকে ওয়ার্কশপটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর দ্বিতীয়ত যে ওয়ার্কশপটা আছে সেটা সাইবার সিকিউরিটির উপর। আজকের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম এই ধরুন মোমো বলে যে গেমটা বা ব্লু হোয়েল বলে যে গেমটা ছিল, সেই গেমের প্রভাবে আমাদের স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্টরা তারা বিভিন্নভাবে অ্যাফেক্টেড হচ্ছে। তো এইসব ব্যাপারগুলো যেমন আছে, তার সাথে সাইবার ক্রাইম যেগুলো আছে সেগুলোর ব্যাপারে একটু সচেতন করার জন্য আজকে সাইবার সিকিউরিটি প্রোগ্রামটাও রাখা হয়েছে। এই ধরনের উদ্যোগ আগামী দিনে কতটা সার্থক হবে বা এই ধরনের উদ্যোগ আমাদের প্রশাসন থেকে আগে এখানে শুরু করা হয়নি, এই প্রথম এই উদ্যোগটা হলো রায়না এক নম্বর ব্লক প্রশাসনের তরফ থেকে। তো আশা করছি এটাকে আমরা শুধু আজকের কলেজে শ্যামসুন্দর কলেজে প্রোগ্রামটা করছি, আশা করছি এটা রায়না এক নম্বর ব্লকে যতগুলো স্কুল আছে এখানে তো সবগুলো স্কুলে আমরা এটা আস্তে আস্তে এই ওয়ার্কশপটা চালাবো। তো এটার ফলে স্টুডেন্টরা বিরাট পরিমাণে উপকৃত হবে। আসলে রায়না থেকে কৃষ্ণ শাহ রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। বাচ্চাদের বড়দের, ছেলে ও মেয়েদের ফ্যাশন জগতে একটাই নাম, বিগ বাই।
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। এখানে বাচ্চা ছেলেদের জিন্স, টি শার্ট, শার্ট, কটন প্যান্ট, শেরওয়ানি, বাচ্চা মেয়েদের ফ্রক, হট প্যান্ট, চুড়িদার, জিন্স, টি শার্ট ছাড়াও বড়দের চুড়িদার পিস, সালোয়ার, ফ্রক, কুর্তি, টপ সহ ছেলেদের শর্ট শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্টের বিপুল সম্ভার পাবেন এক ছাদের তলায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, শামসুর দক্ষিণ, কুশবাগান, বর্ধমান। ফোন 9609503999 অথবা 9609772999। ফিরলাম প্রতি পর। সাত দফা দাবির ভিত্তিতে সারা ভারত কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের কর্মীরা একটি বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। এদিন তারা বাঁকুড়া জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। শুক্রবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো সারা ভারত কিষাণ ও ক্ষেত মজুর সংগঠন। এদিন তারা ষাটার্ধ সমস্ত কৃষকদের পেনশন, গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে 200 দিনের কাজ, সেচ ব্যবস্থা উন্নতি সহ সাত দফা দাবিতে তামলিবাদ থেকে মিছিল করে কয়েক শতাধিক কর্মী সমর্থক জেলা শাসকের দপ্তরে উপস্থিত হন। পরে তারা একটি স্মারকলিপি জমা দেন। শুক্রবার রাজ্যের সব জেলাতেই এইরূপ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিদিন প্রতি মুহূর্ত সার, বীজ, ডিজেল, বিদ্যুৎ, কীটনাশকের দাম, অর্থাৎ সমস্ত কৃষি উপকরণের দাম বেড়েই চলেছে, অথচ কৃষক তার উৎপাদিত ফসলের লাভজনক দাম পাচ্ছে না। এটা পূর্ববর্তী জমানাতে যেমন ছিল আজও তেমনই রয়েছে, ফলে কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। গত 15 বছরে এদেশে 30,000 কৃষক আত্মহত্যা করেছে, 5 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে, এই রকম হচ্ছে অবস্থা। ফলে অবিলম্বে কৃষিজাত পণ্যের লাভজনক দাম চাই। সার, বীজ, বিদ্যুৎ, ডিজেলের দাম বৃদ্ধি করা চলবে না এবং গরিব চাষিদের ওই সস্তায় বিদ্যুৎ দিতে হবে। দাবি, অপর দাবি হচ্ছে ষাটার্ধ সমস্ত কৃষককে পেনশনের ব্যবস্থা করতে হবে। সরকার বলছে যে কৃষকরা বন্ধু, সমাজ বন্ধু, সেই সমাজ বন্ধু যখন 60-এর বেশি বয়স হয়ে যায়, অক্ষম হয়ে যায়, অপদা আর কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন তাদের কেন পেনশনের ব্যবস্থা হবে না? কারণ তিনি যে কৃষিজাত পণ্য উৎপাদন করছেন শুধু তার জন্যই তো নয়, সমাজের প্রয়োজনেই উৎপাদন করছেন।
ফলে এই সমাজবন্ধু কৃষকদের ষাট ঊর্ধ্ব হয়ে গেলে পরেই তাদের পেনশনের ব্যবস্থা করতে হবে অপর দাবি। তারপর দাবি আমাদের রয়েছে যে এনআরইজিএ প্রকল্প এটা 100 দিনের প্রকল্পই নয়, 100 দিনের বেশিও কাজ দিতে পারে, সেই বেশিটা দিতে হবে। বাঁকুড়া পুরুলিয়া খরাপীড়িত এলাকা, এখানে আমরা বলছি কমপক্ষে 200 দিনের কাজ দিতে হবে এবং 100 দিনের কাজটা দিক গরিব কৃষকের বাড়িতে, কারণ তার তো মজুরি দেওয়ার ক্ষমতা নেই, ফসল হয় না, খরায় নষ্ট হয়ে যায়, চাষাবাদের না থাকা, সেচের ব্যবস্থা না থাকার কারণে মানে 50% 60% জমি মানে পতিত থাকে, চাষাবাদের করা যায় না। এই যখন অবস্থা, তাহলে 100 দিনের কাজটা যাতে এনআরইজিএ প্রকল্পে চাষির ঘরে হয়, ক্ষুদ্র প্রান্তিক চাষিদের ঘরে, এবং তার মজুরির দায়িত্বটা সরকারকেই নিতে হবে। এই মূলত দাবিগুলো। আর স্থায়ী সেচ, যেটা স্বাধীনতার 71 বছর পরেও এদেশের লজ্জা যে বাঁকুড়াকে খরামুক্ত করবার জন্য কি কেন্দ্র কি রাজ্য কোনো সরকারের পক্ষ থেকে কোনো মাস্টার প্ল্যান অদ্যাবধি গ্রহণ করা হয়নি, কোনো প্ল্যানই নেই, মাস্টার প্ল্যান বলতে যেটা বোঝায়। ফলে ধীরে ধীরে বাঁকুড়াকে খরামুক্ত করার জন্য এখানে যে অসংখ্য নদী নালা ক্যানেল রয়েছে, এখানে 22,000 বড় বড় পুষ্করিণী রয়েছে, এগুলো যদি সংস্কার করা হয়, নদী বান দেওয়া হয়, জোড়বান দেওয়া হয়, রিভার লিফ্ট ইরিগেশন করা হয়, ডিপ টিউবওয়েল সাবমার্সিবল যদি এখানে পত্তন করা হয়, তাহলে বাঁকুড়াকে খরামুক্ত করা সম্ভব। কারণ বাঁকুড়ার যে বার্ষিক গড় বৃষ্টিপাত সেটা কোনো অংশেই অপরাপর পার্শ্ববর্তী মেদিনীপুর বা বীরভূম বা বর্ধমান তাদের থেকে খুব বেশি কম থাকে না। ফলে বার্ষিক যে বৃষ্টিপাত সেটাকে ধরে রাখার ব্যবস্থা এবং ভূগর্ভস্থ জলকে জল উত্তোলনের ব্যবস্থা, নদীবান জোড়বান ইত্যাদির মধ্য দিয়ে বাঁকুড়াকে খরামুক্ত করা সম্ভব, মাস্টার প্ল্যান গ্রহণ করে ধীরে ধীরে এটা কার্যকরী করতে হবে। এইগুলোই হচ্ছে আমাদের এই আন্দোলন। যদি মনে করুন এখানেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তো মনে করুন বৃহত্তর আন্দোলনের কিছু চিন্তা ভাবনা আছে? অবশ্যই, আজ বাংলার প্রতিটি জেলায় বিক্ষোভ আন্দোলন চলছে, ঘেরাও চলছে, অবরোধ চলছে। আমাদের 12টি জেলাতে সহস্রাধিক কৃষক বিক্ষোভ করছেন, সমস্ত জেলাতেই হচ্ছে শক্তি সামর্থ্য অনুযায়ী। যদি সরকার কর্ণপাত না করে, দাবির প্রতি তারা যদি সহানুভূতিশীল না হন, তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে। আগামী দিনে উত্তরবঙ্গ থেকে পাট চাষিদের দাবি নিয়ে সেখানে 180 কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতায় তারা সামিল হবে। আমরা পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলো এই জেলাগুলোর উপর দিয়ে আমরা ধানের লাভজনক দাম, কৃষিজাত অন্যান্য পণ্যের লাভজনক দাম, স্থায়ী সেচ, এই দাবিগুলোতে আমরা অনুরূপ 180 কিলোমিটারের বেশি পথ পরিক্রমা করব এবং একটা বৃহত্তর কৃষক আন্দোলন গোটা বাংলাব্যাপী গড়ে উঠছে, তারই প্রস্তুতিতে আজকের এই সভা, আজকের এই বিক্ষোভ এবং ডেপুটেশন। বাঁকুড়া থেকে ইন্দোনেশিয়ান রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার তামাকমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে একটি পদযাত্রা অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার ভাতাল ব্লকে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতাল ব্লকে তামাক মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের নির্দেশে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পোস্টার ব্যানার নিয়ে একটি পদযাত্রা করেন। ভাতাল ব্লকের বিভিন্ন এলাকায় পদযাত্রাটি পরিক্রমা করে। মূলত তামাক সেবনকারী মানুষদের সচেতন করার লক্ষ্যেই এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্লক আধিকারিক জানান, এইরূপ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার ফলে তামাক সেবন অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এদিন বিভিন্ন ব্যানারে তামাক সেবনের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরা হয়। মাননীয় জেলা শাসক পূর্ব বর্ধমানের নির্দেশ অনুযায়ী আমরা সারা ভাতার ব্লকেই অ্যান্টি টোবাকো ড্রাইভ করছি। বিভিন্ন কন্যাশ্রী প্রাপক যারা আছেন বিভিন্ন স্কুলে, তারা সকলে এই অ্যান্টি টোবাকো ড্রাইভে অংশগ্রহণ করেছে। সারা ভাতার জুড়েই প্রোগ্রাম হচ্ছে, র্যালি হচ্ছে, খুব সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হচ্ছে বিভিন্ন স্কুলে। তার ডকুমেন্টেশন আমাদের হাতে এসছে, আমরাও অংশগ্রহণ করেছি কিছু কিছু জায়গায়। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। Thank you.
চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। ফেরা বিরতির পর শুক্রবার বাম নেতৃত্ব খাদ্য আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ দিবস পালন করলো। এদিন কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে। 1959 সালের 31 আগস্ট খাদ্য আন্দোলনে 80 জন মানুষ মারা যায় বলে বাম নেতৃত্বের দাবি। সেই খাদ্য আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানাতে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে শহীদ দিবস পালন করলো বাম নেতৃত্ব। এদিন বাম নেতৃত্ব শহীদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলন করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম বিধায়ক সুভাষ মণ্ডল, নজরুল হক, ইন্দ্রজিৎ হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সংগঠিত করতে থাকে। 59 সালে এই 31 আগস্ট কলকাতার বুকে হাজার হাজার বুভুক্ষ মানুষ, যারা খেতে পেত না, তীব্র অভাব ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, পেটে আগ্রাস, খিদে, জ্বালা, যন্ত্রণা নিয়ে কলকাতায় অন্য কিছু নয়, শুধুমাত্র খাবারের দাবিতে, খাদ্যের দাবিতে, অন্তত পেট ভরে যাতে খেতে পায়, তার জন্য তদানীন্তন যে কংগ্রেস সরকার, তার বিরুদ্ধে যে দাবি, সেই দাবি তারা সংগঠিত করেছে। হাজার হাজার মানুষ গ্রাম বাংলার, তারা কলকাতায় গিয়েছিল, যারা গিয়েছিল তারা কলকাতা চেনেও না, কিন্তু সেই সময় বিধান রায়ের পুলিশ নির্মমভাবে এই নিরস্ত্র বুভুক্ষা মানুষের উপর যে আক্রমণ, সেই আক্রমণ তারা সংগঠিত করে, যেটা
ভারতবর্ষের ইতিহাসের আগে কোনোদিন ঘটেনি, পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না, যে শুধুমাত্র লাঠি পেটা করে 80 জন মানুষকে খুন করে। অনেক মানুষ যারা গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে, আজও পর্যন্ত তাদের হদিশ, তাদের যে খবর, সেই খবর পাওয়া যায়নি। তাই এই দিনটাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, মর্যাদার সঙ্গে আমাদের বিভিন্ন বামপন্থী কৃষক সংগঠনের পক্ষ থেকে এই দিনটাকে পালন করা হয়। আমরা ভাতারের প্রায় প্রত্যেকটি গ্রামে এই দিনটাকে সকালবেলায় মর্যাদার সঙ্গে আমরা শহীদ বেদিতে মাল্লা দিই, শহীদদের স্মরণ করি, পতাকা উত্তোলন করি। আমরা মিছিল, মিটিং, সভা সমাবেশ, আলোচনা চক্র, এর মধ্য দিয়ে হচ্ছে যে আমরা দিনটাকে পালন করি। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বিভিন্ন প্রজাতির পাখির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার মুকুটমণিপুর জলাধার সংলগ্ন গোড়াবাড়ি এলাকায়। খাতার বনাধিকারিক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর, মুকুটমণিপুর জলাধার সংলগ্ন গোড়াবাড়ি এলাকার ভালাইতলা এলাকায় গত কয়েকদিন ধরে 50টির বেশি পাখি মারা গেছে। কি কারণে এই পাখিগুলির মৃত্যু হলো সেই নিয়ে এলাকাবাসীদের মধ্যে সন্দেহের দানা বেড়েছে। এ বিষয়ে খাতড়া বনাধিকারিক প্রবীর চক্রবর্তী জানান, দু চারটে পাখির মৃত্যুর খবর পেয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। গ্রামবাসীরা বটগাছে বিষ প্রয়োগের কথা বললেও এ বিষয়ে তার কিছু জানা নেই বলে জানান। তার সময় খোঁড়ার পর থেকে দেখছি পাখিগুলি আস্তে আস্তে পড়ছে একের পর এক বুটবার। প্রথমে আমরা বুঝতে পারিনি যে কোনো বিষ টিষ দিয়ে আছে নাকি, আমরা নিজেরা কুড়াচ্ছি। যে আমি ছিলাম, তোর দিলীপ ছিল, তারপরে তোর শিবু কাকা ছিল, তাহলে আমরা সবাই তো দেখি অবাক, এই পাখিগুলো কেন হঠাৎ হঠাৎ এরকম পড়ছে। তারপরে কিছুক্ষণ বাদে বুঝলাম না কি বড় ফলের ভিতরে কি বিষ প্রয়োগ করে দিয়েছে, ইনজেক্ট করেছে, মানে সেই ইনজেকশন সিরিঞ্জে করে। গত কয়েকদিন ধরে এই পাখিটি 40-50 পিস প্রায় মারা গেছে। এর কিছু কারণ বোঝা যাচ্ছে না, প্রশাসনকে জানাই এর ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পার্কিং ঘাটা, জয় সন্তোষীমা মার্কেট, বর্ধমান 7131303। ব্যাংকিং সিস্টেম ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হলো শুক্রবার। একদল দুষ্কৃতী বিএলআর গাড়ি আটকে কাগজ দেখতে চায়। ভবিষ্যৎ কর্মপন্থা ও সাইবার সিকিউরিটি এবং সাইবার ক্রাইম নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল। সাত দফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের কর্মীরা একটি বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। শুক্রবার তামাকমুক্ত পরিবেশ করার লক্ষ্যে একটি পদযাত্রা অনুষ্ঠিত হল। শুক্রবার বাম নেতৃত্ব খাদ্য আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ দিবস পালন করল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।